আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উপস্থাপনা করছি আমি সুরুজ আহমেদ। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে, সবাইকে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতিবারের ন্যায় এইবারও বাংলাদেশ অনেক পিছিয়ে থাকছে, কারণ আমরা দেখি যে অন্যান্য ক্রিকেট বোর্ডের ক্রিকেট বোর্ডরা অনেক আগে ভাগে কিন্তু দল ঘোষণা করে দেয় এবং সেই দলটি নিয়ে কিন্তু পরিকল্পনা সাজায় এবং পরিকল্পনা মাফিক তারা কিন্তু ট্রেনিং করিয়ে যান, এবং বাংলাদেশে সে ধারা না রেখে বাংলাদেশ বিশ্বকাপকে সামনে রেখে অল্প কিছুদিন আগে অর্থাৎ শেষ সময়ে তারা দল ঘোষণা করে, এমনভাবে দল ঘোষণা করে বিতর্কের কোনো শেষ থাকে না। এমন সময় দলটি ঘোষণা করে তারা, বিতর্ক করেও বা সমালোচনা করেও কিন্তু দলটি পরিবর্তন করার আর কোনো সুযোগ থাকে না। এবার বাংলাদেশ আগে ভাগে কিন্তু দল দিতে যাচ্ছে এবং এই দলটাও বাংলাদেশের ইতিহাসে এমন কোনো একটি বিশ্বকাপ যায়নি যে বিশ্বকাপে বাংলাদেশের প্রশ্নবিদ্ধ স্কোয়াড ঘোষণা করেনি। প্রতিবার প্রশ্নবিদ্ধ থেকে গেছে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, প্রতিবারের ন্যায় এবারও কি ধারাবাহিকতা থাকবে নাকি নতুনভাবে শুরু করবে লিপু? বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামীকালকে দল দেওয়ার কথা বলেছে দুপুর 1টার পরে, অর্থাৎ জোহর বাদ দলটি ঘোষণা করার কথা আছে বিসিবির পক্ষ থেকে। এবং আমরা জানি যে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে যে বাংলাদেশের যে নতুন দল ঘোষণা করবে, এই দলে সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন্সির দায়িত্বে আসতে পারে, এবং আরও যে নতুন নতুন যে চমক দিতে যাচ্ছে বিসিবি, সেই নতুন নতুন চমকটা যে কতদূর যে যাবে বা কি চমকটা হতে পারে সেটি এখন আসলে দেখার বিষয়। আমরা জানি যতদূর লিটন কুমার দাস ধারাবাহিকভাবে যে অফ ফর্মে আছেন এবং তার এতটা খারাপ ফর্মের কারণেও কিন্তু তিনি দল থেকে বাদ পড়ছেন না, এবং এই খারাপ ফর্ম নিয়েও কিন্তু বিশ্বকাপে যাবেন শুধুমাত্র অভিজ্ঞ ক্রিকেটার বলে। অভিজ্ঞ ক্রিকেটারের কদর কি আসলে বাংলাদেশ বুঝে? যদি বুঝতো তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে সাডাই করার প্ল্যান প্রোগ্রাম করতো না, মুশফিকুর রহিমকে এতটা প্রেশারে ফেলে অবসর নিতে বাধ্য করতো না, তামিম ইকবাল খানের মতন এত বড় একজন ক্রিকেটারকে অপমানিত করে লাঞ্ছিত করে দল থেকে বিতাড়িত করতো না। এবং আমরা জানি বাংলাদেশের এটি বলে আসলে কিছু নাই, অভ্যাসে পরিণত হয়েছে বাংলাদেশের এরকম বিতর্কিত স্কোয়াড ঘোষণা করে। একজন ক্রিকেটার খারাপ খেলছে তারপরেও তাকে পর্যাপ্ত পরিমাণে সুযোগ দিবে তো বটে, ডাবল ট্রাডাবল সুযোগ দিয়ে থাকেন, যার কারণে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়, তাকে স্ট্রাগল করার সময়টুকু দেয় না, তাকে আসলে বোঝার সময়টুকু দেয় না যে জাতীয় দলের বাইরে বা জাতীয় দলে ঢুকতে হলে কতটুকু পরিশ্রম করা লাগে। যেমনটা আমরা অনেক ক্রিকেটারের ক্ষেত্রে দেখি অন্য অন্য দেশের, ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার, যে ম্যাক্সওয়েলের কারণে অস্ট্রেলিয়া মানে হেক্সামেশন শেষ করলো, ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতলো, সে অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েল এবং স্মিথের কোনো জায়গা হলো না, শুধুমাত্র বিশ্বকাপ যে জিতবে এই তাড়না নিয়েই কিন্তু তারা সেইভাবে স্কোয়াডটি ঘোষণা করেছে। বাংলাদেশের ক্ষেত্রে পুরোটাই উল্টা। এখন দেখার বিষয় বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করবে সেই স্কোয়াডে অবশ্যই আমরা যতই আলোচনা সমালোচনা করি না কেন, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, এই তিনজনের মুখ একবারে দেখবেন এটা 100% শিওর আমরা প্রায়, কারণ এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশে যারা পারফরমেন্স করবে তারা যদি জুনিয়র প্লেয়ার হয় তাদের পারফরমেন্স কিন্তু আমলে নেওয়া হয় না। যেমনটা আমরা দেখি গুঞ্জন শোনা যাচ্ছে যে মোহাম্মদ সাইফুদ্দিনকে নাকি দল থেকে বাদ দেওয়া হতে পারে, কারণ মোহাম্মদ সাইফুদ্দিন জিম্বাবুয়ে সিরিজের সাথে 3 থেকে 4টি ম্যাচ খেলেছেন, এবং আমরা জানি মোহাম্মদ সাইফুদ্দিন যে লাস্ট ম্যাচটি খেলেছিলেন এই ম্যাচে শান্ত সঠিকভাবে ব্যবহার না করার কারণে কিন্তু সাইফুদ্দিন অনেক মার খেয়েছেন বলে, এবং সেই ম্যাচে শুধু তিনি একাই মার খাননি, শেখ মেহেদি প্রতিটি ম্যাচে অনেক ভালো বোলিং করে থাকেন, সেই বোলাররা কিন্তু ওই ম্যাচটিতে 10-এর উপরে ইকোনমিকে রান দিয়েছিল, যার কারণে শেখ মেহেদি অবশ্যই দলে টিকে যাবেন। শুধু চন্দ্রিকা হাতুরা সিংয়ের চাওয়াতে সাইফুদ্দিনকে বাদ দিলেও দিতে পারে বিসিবি। এখন কালকে পর্যন্ত দেখার বিষয় যে বাংলাদেশের স্কোয়াডটি কেমন হয়, এবারও প্রতিবারের ন্যায় এবারও কি কোনো বিতর্ক থাকে কি না।